এই পাশটা দেওয়ালটা আসলে পুরোপুরি টানি ফেললে মনে ভালো হয়। আমরা দাঁড়ানোর পরে এখানে আরো দুই তিন ফিট উপরে আছে, এই দুই দিয়ে প্লাস্টার হয়ে গেছে, ওদিকে প্রায় অর্ধেক কাছাকাছি হয়ে গেছে। ভিতরে এই জায়গাটা পুরো প্লাস্টার হয়ে গেছে। গতকাল বাউন্ডারি ঠিক করতেছিল, বেরিয়ে চিলাচিলি করতেছিল, নুরুলমের সাথে গালি গালাজ করতেছিল, অন্য হয়েছে তন্ন হয়েছে, নুরুলমরা গালি গালাজ করতেছিল। নিচের বাউন্ডারি ঠিক করতেছিল, খেতে পানি দেওয়া হচ্ছে, কালকে সার দেওয়া হয়েছে। এটা আরো দেওয়া হয়ে গেছে মাশাল্লাহ। আম গাছগুলো তো আর দুই বছর পরে ইনশাল্লাহ ফল দিবে। কিরে ওগুলো কিরে কি গাছ? পরবর্তীতে বলে তো সহায় দিতে হবে। এটা রাস্তা, এটা 13 ফিট, এটা পার্মানেন্টলি আমরা টিন দিয়ে বন্ধ করে রাখলেই হবে। আর আমাদের দিকে কর্নার ওটা ওটা একটা গেট করলে হবে, এটা আপনার আসলে যেভাবে ভালো মনে করেন। এর যে 5 ফিট আছে টানা অতটুকু, ওটা 5 ফিটে যাবে, এবার যাই যায় তাহলে একটা জিনিস সুন্দর লাগবে। জি ভাই ঢুকাই দেন, ঢুকাই দেন।